হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির সাথে দুইজন শিষ্য স্থানীয় মুহাদ্দিস বড় বুজুর্গ তাদের তিনজনকে ইবনে হুবাইরা ডেকেছে ইয়াজিদের পক্ষে তাদের বায়াত নেওয়ার জন্য ইবনে হুবাইরা এক জালিম শাসকের প্রতিনিধি আর গভর্নর হিসেবে এসেছিল বসরায় এসে এখন জনগণকে চাপ দিয়ে নিজের মতানুসারী বানাবে এখন সে দেখে জনগণকে চাপ দিতে গেলে কাজ হবে না বরং যদি উম্মতের আলেমদেরকে আমার পক্ষে আনতে পারি তাহলে আলেমদের রাজত্ব তো মানুষের দিলের মধ্যে আলেমরা যদি আমার পক্ষে সায় দেয় তাহলে জনতাও আমার পক্ষে চলে আসবে বুঝতে পারছেন বুদ্ধিমান ছিল জালেমের পক্ষ থেকে আসে কিন্তু হুঁশ ঠিক আছে তো সে চিন্তা ভাবনা করে দেখলো আলেমদের ভিতরে কাকে কাকে ডাকা যায় প্রভাবশালী তিনজন আলেমকে দাওয়াত দাও তন্মধ্যে একজন হযরত ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি এখন সবাই এসেছেন তাদের মধ্যে মামার ইবনে রাশিদও আছেন আসার পরে ইবনে হুবাইরা বললেন আপনারা আমার হাতে বায়াত গ্রহণ করেন মানে আনুগত্য স্বীকার করেন হাসান বসরি ছাড়া বাকি দুজন ওনারা বলেন যে আমরা এমন কথা বললাম ফিহি তাকিয়া প্রকাশ্যে কড়া কোনো কথা বলি নাই বিরোধিতাও করি নাই আবার আনুগত্য স্বীকার করি নাই এমন কথা বলছি যেটা দিয়ে আমরা কোনো মতে সাইড কেটে বেঁচে গেছি আর মানে তার পক্ষেও যায় নাই বিপক্ষেও যায় নাই তাকে অসন্তুষ্টও করি নাই বুঝতে পারছেন না নাই কোনো মতে সাইড কেটে গেছি আর বুঝেনি তো আপনার মতো এত বড় মানুষ আমরা আনুগত্য করে ফেলবো গোপনে করলে এটা কেমন হয় সবার সামনে যদি আমরা মসজিদে করি তাহলে মানুষ এটা বেশি জানবে তো এই জন্যে এক্ষুনি না করে জুমা পর্যন্ত অপেক্ষা করি হিকমতের অর্থ হইল যে জুমার আগে আমি এতে বেগে জমিয়ে বুঝেন না এরকম অনেক বুদ্ধিমত্তার কথা আছে না ফিহি তাকিয়া এমন কথা বললাম যেটার ভিতরে কি আছে বাঁচার একটা সিস্টেম আছে হযরত হাসানকে জিজ্ঞেস করলেন আপনার কি মত কোন চুপ করে রয়েছে উনি কয় ইবনে হুবাইরা এ হুবাইরার বেটা খাফিল্লাহ ফি ইয়াজিদ ওয়া লা তাখাফ ইয়াজিদ ফিল্লাহ আল্লাহকে ভয় করো ইয়াজিদের ব্যাপারে আল্লাহর ব্যাপারে ইয়াজিদকে ভয় করতে যেও না ফাইন্না ইয়াজিদ লা ইয়ামনাউকা মিন আল্লাহ ইয়াজিদ তোমাকে আল্লাহর রোষ থেকে বাঁচাইতে পারবে না وإن الله يمنعك من يزيد আর আল্লাহ চাইলে গোটা দুনিয়ার হাত থেকে ইয়াজিদের হাত থেকে তোমাকে বাঁচাইতে পারবে অতএব তুমি জালিমকে জালিম হিসেবে ঘোষণা দাও তার পক্ষে তুমি ওকালতি দালালি করতে এসো না আমাদেরকে তুমি বাজে দিকে দাওয়াত দিও না কড়া ভাবে বলে দিস এনারা বলেন আমরা কাঁপতে লাগলাম ইয়া আল্লাহ ইফাগলা এখন কি করে ক্ষমতা আছে তার কাছে তলোয়ার আছে কতল করাই দিলে কি করবো এত বড় আলেমকে মনে হয় হারাইতেই যেতিস কিন্তু বললাম না জালেমের প্রতিনিধি হইলেও মাথায় কি আছে বুঝবুদ্ধি আছে বাবা তো সে করছে কি ওনারা বলেন যে আমাদের সবাইকে 1000 স্বর্ণ মুদ্রা করে এক একটার থলি দেওয়া হলো 1000 স্বর্ণ মুদ্রা মানে অনেক টাকা কয়েক লাখ টাকা আমাদের সবাইকে আমাদের দুজনকে 1000 1000 করে কি দিছে হাদিয়া দিছে হুজুর ঠিক আছে আপনারা যেটাই করেন চিন্তা করেন এটা হুজুর হাদিয়া আমার তরফ থেকে নিয়ে যান আর হাসান বসরির দিছে 2000-এর থলি ডবল দিছে কি দিছে ডবল দিছে এটা হলো কওলে সাদিদ হযরত হাসান বসরি কোন কথা বলছেন যেটাতে কে খুশি হবে আল্লাহ খুশি হবে হয়তো জান যাবে গেলে যাবে কিন্তু কে খুশি হবে আল্লাহ খুশি হবে এটা রে কওলে সাদিদ বল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক বাণী আছে জালিম শাসকের সামনে সত্য কথা দ্ব্যর্থহীন ভাবে বলে দেওয়া এটা বড় জিহাদ অস্ত্রের জিহাদ সবাই করতে পারে অস্ত্র আছে যুদ্ধ করলে সব করতে পারে কিন্তু অস্ত্রহীন ব্যক্তি কিছু নাই কিন্তু জালিমের মুখের সামনে সে কড়া কথা সত্য কথা টাইট করে বলে দিছে এটা বড় জিহাদ ঠিক কি ঠিক না
এজন্য কওলে সাদিদ বলতে হবে কি বলতে হবে কওলে সাদিদ সব সময় হিকমতিয়ার হলে হবে না ফুসফুস হযরত মামার বলেন সাফসাফনা লাহু ফাসফসিফালানা আমরা এর কাছে ফুসফুস করছি আমগরো ফুসফুস মার্কা পয়সা দিছে আর উনি টাইট কেটে গেছে ওনাকে টাইট কেটে দিছে আজিয়া